আসসালামু আলাইকুম। এক্সপ্লোর ওয়ার্ল্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি বরিশালে। নদী বিধৌত হওয়ার কারণে বরিশালে যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথমই লঞ্চে যাওয়ার বিষয়টি মাথায় চলে আসে। তবে আজকে আমরা যাচ্ছি বিমানে, যেটি ইউএস বাংলা এয়ারলাইন্সের। ইতোমধ্যেই আমরা হজরত শাহজালাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে চলে এসেছি। এখানে আসার পূর্বেই আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। অনলাইনে বিমানের টিকিট কাটা খুবই সহজ। যেহেতু আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ভ্রমণ করব, তাই তাদের ওয়েবসাইট থেকে আমরা এই টিকিটটি কাটতে পারি। এই অনলাইনে টিকিট কাটার জন্যে আমাদেরকে প্রথমেই ইউএস বাংলার ওয়েবসাইটে আসতে হবে। ইউএস বাংলার ওয়েব অ্যাড্রেস লিখে আমরা সরাসরি ইউএস বাংলার ওয়েবসাইটে চলে আসতে পারি, কিংবা গুগলের সার্চ অপশনে গিয়ে ইউএস বাংলা লিখে তাদের ওয়েবসাইটেও চলে আসতে পারি। ওয়েবসাইটে প্রবেশের পর একটু খেয়াল করে নিতে হবে কোনো স্পেশাল অফার বা ডিসকাউন্ট আছে কি না। বিভিন্ন এয়ারলাইন্সগুলো বিভিন্ন সময়ে যাত্রীদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন অফার বা ডিসকাউন্ট দিয়ে থাকে। কোনো স্পেশাল অফার বা ডিসকাউন্ট থাকলে ভাড়া কিছুটা কম আসবে। সাধারণভাবে ঢাকা থেকে বরিশালের ওয়ান ওয়ে ভাড়া 3,999 টাকা, তবে তা সময় ভেদে কিছুটা বাড়তে পারে। আর সপ্তাহের শুক্রবারগুলোতেই এই বাড়তি ভাড়া নিতে দেখা যায়। যেহেতু আমরা শুধু যাওয়ার টিকিট কাটব, তাই আমাদেরকে ওয়ান ওয়ে সিলেক্ট করতে হবে। এরপর ডিপার্চার এয়ারপোর্ট, অর্থাৎ কোথা থেকে যাব সেটি সিলেক্ট করতে হবে। তারপর অ্যারাইভাল এয়ারপোর্ট, অর্থাৎ কোথায় যাব সেটি সিলেক্ট করতে হবে। ডিপার্টিং, অর্থাৎ কবে যাব সেই তারিখটি আমাদের সিলেক্ট করতে হবে। রিটার্নিং, যেহেতু আমরা আসার টিকিট কাটছি না, সেহেতু এখানে আমাদের কোনো কাজ নেই। এরপর প্যাসেঞ্জার, অর্থাৎ কয়টি টিকিট কাটব সেটি সিলেক্ট করতে হবে। এরপর প্রোমোকোড, অর্থাৎ এই এয়ারলাইন্সের পক্ষ থেকে যদি কোনো স্পেশাল অফার বা ডিসকাউন্ট থাকে, তাহলে প্রোমোকোডটি এখানে বসালে আমরা সেই স্পেশাল অফার বা ছাড়টি আমরা পাব। এরপর সার্চ ফ্লাইটে ক্লিক করলে আমরা পরবর্তী পেজে চলে আসব। এখানে দুটি অপশন রয়েছে, একটি ডিপার্চার বিফোর নুন আর একটি ডিপার্চার আফটার নুন। যেহেতু আমরা সকালের ফ্লাইটে যাচ্ছি, তাই আমরা ডিপার্চার বিফোর নুন এটি সিলেক্ট করব, অর্থাৎ আমরা 8:30 প্লেনে যাচ্ছি। এখানে বিমানটির ডিটেল দেওয়া রয়েছে। এরপর নিচের দিকে আই অ্যাকসেপ্ট দ্য জেনারেল টার্মস অফ সেলস দেওয়া রয়েছে, এই এখানে সিলেক্ট করব। এর ঠিক ডান দিকে দুটি অপশন রয়েছে, লগ অন টু বুক এবং আরেকটি বুক অ্যাজ এ গেস্ট, এটি রয়েছে। যদি ইউএস বাংলায় আপনার প্রোফাইলটি, অর্থাৎ আপনার ডিটেলটি যদি আগে থেকেই দেওয়া থাকে, সেক্ষেত্রে লগ অন করে টিকিটটি কাটলে নতুন করে আপনার ডিটেলটি দেওয়া লাগবে না। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে বুক অ্যাজ এ গেস্ট হিসেবে আমাদেরকে টিকিট কাটতে হবে, এক্ষেত্রে নতুন করে আপনার ডিটেলটি আবার দিতে হবে। আমরাও তাই করব, আমাদেরকেও নতুন করে ডিটেলটি দিতে হবে। এখানে নাম্বার অফ প্যাসেঞ্জার বা প্যাসেঞ্জারের সংখ্যা রয়েছে। এর ঠিক নিচের দিকে কয়েকটি ফিল্ড রয়েছে যেগুলি পূরণ করতে হবে। ফিল্ডগুলোর যেগুলোর উপরে লাল রঙের স্টার রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে, বাকিগুলো পূরণ না করলেও চলবে। প্রথমেই রয়েছে টাইটেল,
অর্থাৎ আমরা নামের পূর্বে যেগুলো ব্যবহার করি অর্থাৎ মিস্টার মিসেস ছাড়াও অন্য যেগুলো আমরা ব্যবহার করি সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর লাস্ট নেম ফার্স্ট নেম, অর্থাৎ যদি নামটি হামিদুল হক হয় সেক্ষেত্রে হক লাস্ট নেম এবং হামিদুল ফার্স্ট নেম এভাবে লিখতে হবে। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, যেটি ম্যান্ডেটরি নয়, এখানে ডেট মান্থ ইয়ার দিতে পারেন। এরপরে রয়েছে রিকোয়েস্ট ফ্লায়ার নাম্বার, অর্থাৎ নাম্বারটি যদি জানা থাকে দিতে পারেন, আর না জানা থাকলে না দিলেও অসুবিধা নেই। তারপরে রয়েছে ইমেল অ্যাড্রেস, যেটি অবশ্যই দিতে হবে ইমেল অ্যাড্রেসটি। এরপরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার অ্যাট ডেস্টিনেশন মোবাইল নাম্বার, এর ঠিক নিচেই লেখা রয়েছে দি ট্রাভেলার প্রোফাইল মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান নাম্বার, অর্থাৎ একটি নাম্বার অবশ্যই দিতে হবে। ঠিক নিচের দিকে বাম দিকে রয়েছে ব্যাক, ডান দিকে রয়েছে বুক। যদি আমাদের পূর্বের পেজগুলোতে কোনো কারেকশনের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমরা ব্যাক ক্লিক করে পূর্বের পেজে গিয়ে সেটি কারেকশন করতে পারবো, আর যদি সেটি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে বুক এ ক্লিক করলেই আমাদের টিকিটটি বুক হয়ে যাবে। মনে রাখতে হবে বুকিংয়ে টিকিটটি নেওয়ার পর 30 মিনিটের মধ্যে অবশ্যই আমাদেরকে পেমেন্ট করতে হবে, যদি আমরা সেটা না করি সেক্ষেত্রে বুকিংটি ক্যান্সেল হয়ে যাবে। আর পেমেন্টের ক্ষেত্রে আমরা ব্যাংকের কার্ড ব্যবহার করতে পারি, এছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ নগদ এগুলো ব্যবহার করতে পারি এই অপশনগুলো, এছাড়াও অন্যান্য আরও অপশন রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। টার্মিনালের ভেতরে প্রবেশের ক্ষেত্রে প্রথমেই ব্যাগ চেক করে নিবে, এরপর অনলাইনে কাটা টিকিট দেখিয়ে ইউএস বাংলা কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করতে হবে। আমরা ঠিক একইভাবে ভেতরে প্রবেশ করছি। ইউএস বাংলা কাউন্টার থেকে আমরা বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। আভ্যন্তরীণ যাতায়াতের ক্ষেত্রে কোনো প্রকার পাসপোর্ট বা ভিসার প্রয়োজন পড়ে না, বোর্ডিং পাস নিয়েই আমরা বহির্গমন লাউঞ্জে চলে যাব। এখানে ইমিগ্রেশন চেক হবে, জুতা ঘড়ি মানি ব্যাগ ছাড়াও পরে থাকা বেল্টও চেক করে নিতে হবে। ইমিগ্রেশন শেষ করে আমাদেরকে বোর্ডিং শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইতোমধ্যেই বোরিং শুরু হয়েছে, তাই আমরা ইউএস বাংলার কানেক্টিং বাসে চড়ে এয়ারক্রাফ্ট পর্যন্ত যাচ্ছি।
ইউএস বাংলা এয়ারলাইন্সের আজকে সকালের যে প্লেনটিতে করে আমরা বরিশাল যাচ্ছি সেটিতে আমাদের নির্ধারিত সিটে আমরা বসেছি। এই প্লেনটিতে ভাতপুটির মতো সিট রয়েছে যেটির প্রত্যেকটি ইকোনমি ক্লাসের, এখানে বিজনেস ক্লাসের কোনো সিট নেই। এখন করোনাকাল চলছে, তাই যাত্রীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এই প্লেনে এখন পানি ছাড়া অন্য কোনো খাবার পরিবেশন করা হচ্ছে না। নিশ্চয় আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবো। ভদ্র মহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন নাফিদুল ও তার অন্যান্য অনুরোধের পক্ষ হতে আপনাদের সবাইকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার BF-17 একযোগে বরিশাল বিমানবন্দর বরিশালের পথে স্বাগত জানাচ্ছি। 8,000 ফিট 30 মিনিট ইনশাল্লাহ আমরা বরিশালে পৌঁছবো বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সিটের পেছনের দিকটি সোজা রাখুন এবং সামনে ট্রেটি বেল্টটি বন্ধ রাখুন। উড্ডয়ন অবতরণকালে মোবাইল ফোন সহ সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার হতে বিরত থাকুন। এই জাহাজে ধূমপান সবসময়ের জন্য নিষেধ। আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। প্লেনটি এখান থেকে ধীরে ধীরে মেন রানওয়ের দিকে যাবে, সেখান থেকেই আকাশে উঠবে। আশা করি 20-25 মিনিটের মধ্যেই আমাদের গন্তব্য বরিশালে পৌঁছে দিতে পারব। শেষ রহমতে 25 মিনিটের মধ্যেই আমরা আমাদের গন্তব্য বরিশালে পৌঁছে গিয়েছি।